নগরীর হিলভি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় সৌদি প্রবাসী মাহফুজের স্ত্রী জাহানারা নামের এক প্রসূতির মৃত্যু হয় বলে দাবি করছে স্বজনল। নিহতের বাড়ি বাঁশখালী উপজেলার ফালেক গ্রামে। পয়লা প্রথমে নাকি বলে প্রেশার বেড়ে গেছে, প্রেশার বেড়ে যাওয়ার পরে এরা খেয়াল করে নাই, তখন ওরা নাকি অ্যাসপেনল দিয়ে দিছে, দেওয়ার পরে রুগীর ফারফিট কমে গেছে কই, কমার পরে কেন তো আইসিও নাই, কোনো অক্সিজেনও নাই, কিছু নেই, এত তারপর রুগী মারা গেছে। এখন কোন মহিলা ডাক্তার সিজার করছে ওটা আমি জানি না, কিন্তু রুগী হয়েছে নুজান বিয়ের আন্ডারে। মিনিমাম 12 ইয়ার্স পরেও তো বাচ্চা হতো, বেবি হতো, ও গই ফার্স্ট টাইম গই এই বইতে 12 বছর আগে। এখন ওর চিকিৎসায় মনে হয় ও হর ওর রুগী জীবে মারা গিয়ে ও হর দামি 12 বছর চিকিৎসা, ওর চিকিৎসায় আমি ভালো হর মানে মোটামুটি গিয়া বাচ্চা এক সমস্যায় মারা গিয়ে আমি রুগীর ডাক্তার হত হই, ডাক্তার হত মানে এই মানে ওনার যেখানে অপারেশন হয়েছে বাচ্চা নেওয়ার বাচ্চা লাভের সত্যি ওই অ্যাস্ট করে রুগী মানে এইবার তো আর এই ধরনের তো ইতনো করে আনফর্চুনেটলি ও হতো গিয়ে এলে অবশ্যই আমার ডাউট করি অবশ্যই ডাক্তার অবহেলায় এবার মৃত্যু বরণ হই পারি। ওটির মধ্যে যে ওটি নোট থাকে ওটি নোটের ভিতরে কোনো ডাক্তারের কোনো নাম টাম নাই, আর আইবার পরে ডেট সাইবার পরে তারা আর হনার পরে দেখিবার পরে হয়তো এটা কোন কোন ডাক্তার আসিল তো তারা ডাক্তারের নামেই লেখেন, ওরা হয়তো সাথে অ্যাস্ট রুগী অ্যাস্ট করছে বাচ্চা রুগীর পরে অ্যাস্ট করছে, কিন্তু অদ্ভুত বিষয় আগের তুর কোনো এ ধরনের কোনো গাড়ি প্রবলেম নহাসিল রুগীর। আমার নাম ডক্টর রহিম, সময় যখন অপারেশন আরম্ভ হয়ে গেছে অপারেশন বেবি যখন বাইর করতেছে বেবিও খুব খারাপ, তখন ইমিডিয়েটলি হার্টটা রুগীর হার্টটা বন্ধ হয়ে গেছে, এ ওইটা বলে মাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। তো মাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেলে তখন রুগীর ট্রান্সফার করা যায় না কোথাও, আমার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল আমি বলতে ডাক্তার বলতে পারবে এটা তাহলে এটা তাহলে পোস্টমর্টম করতে এটা পোস্টমর্টম করতে হবে তাহলে। ডাক্তার উমা চৌধুরী, আমি বাচ্চা আউট করা হয়েছে রুগী তো ভালো, তখন হঠাৎ করে তখন বললো যে রুগী কেমন খারাপ লাগতেছে, মানে উনি অ্যানেস্থেটিস্ট বললো রুগী, তখন উনি তাড়াতাড়ি ইন্টিমেশন করছে এদিকে, তো আমরা তাড়াতাড়ি বাচ্চাও খারাপ বাচ্চাই বাইর করা হয়েছে, খুব কারণটা তো কেউ ভাইয়া বলতে পারবে না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।